সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস সারাদিন ছিল নারায়ণগঞ্জ পাঁচ আসনে, কথা বলেছে সেখানকার নাগরিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে। এই দেশটা স্বাধীন হয়েছে ভোট এবং ভাতের অধিকারের জন্য। সাধারণ মানুষের ভোটের অধিকারও নেই, ভাতের অধিকারও নেই। অতএব আমি মনে করি যে তত্ত্বাবধায়ক একটা নির্দলীয়, কঠিন নির্দলীয়, বাস্তবসম্মত একটা নির্দলীয় সরকার না হইলে আমি নির্বাচন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। জনগণের দাবি হচ্ছে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের দাবি আদায়ের জন্য এবং শেখ হাসিনার পদত্যাগের জন্য আমরা আন্দোলনে আছি। পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের এই পাঁচ আসনটি হলো বিএনপির আসন। বিগত 15 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, সারা বিশ্ববাসী, সারা বিশ্ব নেতৃবৃন্দ আজকে জনতা শেখ হাসিনার প্রশংসা করছেন, এবং সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে আছে, জনতা শেখ হাসিনার পক্ষে আছে। আর বিএনপি যদি এতই আস্থা যে তারা জনগণের ভোটে পাশ করবে, তাহলে তারা ইলেকশনে আসছেন না কেন? ইলেকশনে না এসে তারা যেটা করছেন, জনদুর্ভোগ বাড়াচ্ছেন। বিএনপি একটা অগ্নিসন্ত্রাস দল, আমরা দেখছি যখনই নির্বাচন আসে তখন কিন্তু তারা এই আপনার কেন্দ্র দখলের রাজনীতি তারা করে। তাদের, তারা যদি সেই আগুন সন্ত্রাস নিয়ে যদি কেন্দ্র দখলের চিন্তা ভাবনা না করে, তাহলে ভোট যুদ্ধে আমাদের সাথে তারা কোনো সময় পেরে উঠবে না ইনশাল্লাহ। নারায়ণগঞ্জের জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক, মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ। তো আমাদের মাননীয় সংসদ সদস্য দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব নিয়েছেন এই আসনের, বাট উনি জাতীয় পার্টি বলেন আর আওয়ামী লীগ বলেন, উনি মূলত এই আসনের সাধারণ জনগণের একজন জনপ্রতিনিধি। অগ্নিসন্ত্রাস যে নাকি করে মানুষ মেরেছে, পুড়িয়ে মেরেছে, সেই সন্ত্রাসী দল হল বিএনপি, সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। ওরা আমাদের এই পাঁচ আসনে মারাত্মকভাবে দুর্বল।